করছি, লেখাপড়া ঠিক মতো করছে না, আমার কথা তো তোমরা শুনছো না, আমি তো জানি। আর এর জন্যই তোমার প্রিয় শিক্ষক শিক্ষিকারা অনলাইনে তোমাদের নিয়মিত ক্লাস নেবে, আমিও তোমাদের আজকে ক্লাস নেবো, ঠিক আছে? আজকে আমি তোমাদের পড়াবো বাংলা, বাংলায় শব্দ গঠন। বর্ণকে শব্দ গঠন মনে আছে? এর আগে আমরা করেছিলাম, করেছিলাম তো, স্বরে স্বরেয়া শিখেছিলাম না? এগুলো কি বলতো? বর্ণ। কি বর্ণ? স্বর বর্ণ। মনে আছে তোমাদের? সুন্দর। আচ্ছা বলতো, স্বরবর্ণ কয়টি? স্বরবর্ণ 11টি। মনে আছে? ব্যঞ্জন বর্ণ শিখেছিলাম আমরা, ব্যঞ্জন বর্ণ কয়টি বলতো? 39টি। খুব সুন্দর তো, তোমাদের মনে আছে? আচ্ছা ঠিক আছে, তাহলে আজকে আমরা কিছু ব্যঞ্জন বর্ণ দিয়ে শব্দ গঠন শিখবো। তাহলে কার আগে খাতা কলম রেডি রাখো। হ্যাঁ গুড, বের করো সবাই। আচ্ছা দেখো, দেখো তো, এটা কি, এটা কি কি বর্ণ? এটা প। আমরা সবাই জানি এটা হচ্ছে ক, এটা খ, এটা ব, এটা ঘ, আর এটা ঙ। ঠিক আছে, সুন্দর বলেছো। তাহলে আমরা প দিয়ে শব্দ গঠন করবো, ঠিক আছে? প দিয়ে অনেক শব্দ হয়, অনেক অনেক হয়, কিন্তু আমরা বইয়ে যেগুলো আছে সেগুলো আমরা কালকে শিখবো, ঠিক আছে? দেখো আমরা প দিয়ে কি কি
আমার কি দেখছে একটা শব্দ, সেটা হচ্ছে কি লয়কারে লা শূন্য আর ল, নাঙ্গল। নাঙ্গল ছিল, নাঙ্গল হচ্ছে এক ধরনের কৃষি যন্ত্র। নাঙ্গল তোমরা এখন খুব একটা দেখতে পাবে না, আগে গ্রামে গরুর পিঠে গরুর সঙ্গে নাঙ্গল বেঁধে জমি চাষ করা হতো, কিন্তু এখন তো পাওয়ার টিলার অনেক আধুনিক যন্ত্রপাতি দেখছে নাঙ্গল খুব কম দেখা যায়। এবার নাঙ্গল বাড়িতে গিয়ে নামকে অথবা কাউকে জিজ্ঞেস করবে, দেখো ঠিক বুঝিয়ে দেবে তোমাকে নাঙ্গল কি, এখন দেখলেও দেবে তোমাদেরকে। আচ্ছা দেখো, তারপরে একটা কি আছে, তারপর শয়ে রশিকা শি আর উমো কি, শিং। শিং তোমরা ছিল, শিং কি রে বাবা, শিং হচ্ছে প্রাণীর এক ধরনের ধারালো অঙ্গ, যেটাতে প্রাণী কি করে ঘা কি করে তার ঘাড় ঘুরিয়ে নিজের আত্মরক্ষা করে। গরু শিং দেখেছো, গরু কি করে যে হাম্বা করে শিংকে গুঁতো দেয়, তবে সহজে দেয় না, যদি কেউ বিরক্ত করে তাহলে দেয়। শিং কেমন দেখেছো তোমরা, শিং কেমন হয় গরু শিং, এই যে এই যে এরকম শিং, এই যে এরকম ধান করা দেখেছো শিং। আচ্ছা সুন্দর, তুমি তো অনেক ভালো ছিল, তুমি অনেক কিছু জানো তাই না। আর একটা জিনিস দেখো, একটা শব্দ আছে সেটা হচ্ছে সম, স দন্ত স উম, উমতে স আর উমতে কি হচ্ছে সম, সম কি জানো। আচ্ছা তোমরা জোকার দেখেছো, আনন্দ দেয় বিভিন্ন সময়, লাল নীল পোশাক পরে, গালে রং মাখে, চুল বিভিন্ন রঙের চুল করে, এরকম এরকম করে, টিভিতে দেখেছো। এই জোকার সাজাকেই আমরা বাংলায় সং বলি, সং সাজা বলি, ঠিক আছে, এটাকে সং বলছে। তাহলে আমরা আজকে অনেক পড়া করে ফেললাম তাই না, কি কি পড়লাম তাহলে আমার সাথে আরেকবার সবাই বলো, ঠিক আছে, সবাই বলো আমার সঙ্গে। আমরা এটা কি শিখলাম, বর্ণটা কি ক, কতে কি হয় সবাই আমার সঙ্গে বলো, কতে কলা, কল, কদ, খরস, কই, কল, কমল, কতে কই, কইল, খর, খর, খবর, খরচ, বটে, গরু, গবর, গম, বরফ, গজ, গলই, ঘটে, ঘর, ঘটক, ঘটনা, ঘটি, ঘড়ি, ঘনক, ওতে, রং, জং, টং, লাঙ্গল, শিং, সং। অনেক শব্দ শিখলাম, কিন্তু ছোট্ট মুনিরা তোমরা এত শব্দ থেকে ভয় পাচ্ছ না, এত শব্দ আমাদের লিখতে হবে না, আমরা খাতায় দুটো করে শব্দ শিখবো তাই না। এতগুলো শব্দের মধ্যে যে দুটো তোমাদের বেশি ভালো লাগে সেই দুটো শব্দ আমরা খাতায় শিখবো। তাহলে আজকে আমরা বর্ণ দিয়ে শব্দ গঠন শিখলাম, এই শব্দগুলো বাসায় দিয়ে তোমরা বলা শিখবে, লেখা শিখবে, যে দুটো ভালো লাগে সে দুটো ভালো করে লিখবে, ঠিক আছে। অনেকক্ষণ লেখাপড়া হয়ে গেছে তাই না, তাহলে একটু আনন্দ করতে চাই, হ্যাঁ আমরা একটু আনন্দ করতে চাই। এই যে ক ক গ ঘ ঙ আছে না, এগুলো দিয়ে আমরা একটা ছড়া গান শুনবো, তোমরা আমাদের সঙ্গে আমার সঙ্গে গাইবে, একসঙ্গে সবাই বলি হ্যাঁ ঠিক আছে, কি বলো তো সুন্দর, সবাই একসঙ্গে বলো। হয়ে কলা হয়ে খাই, কত বেশি খেতে নাই, হয়ে গরু হয়ে ঘাস। ঠিক আছে সবার সঙ্গে বলি না, আজকে যে আমরা বর্ণ দিয়ে শব্দ গঠন শিখলাম, এই ক ক গ ঘ ঙ এই বর্ণগুলো দিয়ে আমরা কি করবো, একটি সুন্দর ছড়া গান শুনবো। অনেকগুলো লেখাপড়া করলাম আমরা তাই না, ছড়া গানটা আমার সঙ্গে গাইবে তোমরা, হ্যাঁ একসঙ্গে সবাই গাই তাহলে আমরা, ঠিক আছে। আচ্ছা সবাই শুরু করো, রেডি, হ্যাঁ। কয়ে কলা খয়ে খাই, কত বেশি খেতে নাই, কয়ে গরু ভয়ে ঘাস, কত ঘাস খেতে চাস, উমো বলি কোলা ব্যাং, সারা দিন ব্যাং ব্যাং, ক খ গ ঘ উমো। কয়ে কলা খয়ে খাই, এত বেশি খেতে নাই, কয়ে গরু ভয়ে ঘাস, কত ঘাস খেতে চাস, উমো বলি কোলা ব্যাং, সারা দিন ব্যাং ব্যাং, ক খ গ ঘ ছড়া গান যে পরের অংশ আমার পরের ক্লাসে আবার শিখবো, ঠিক আছে। আচ্ছা এতক্ষণ
কাছে বসে বসে এই পড়াটা করে নেবে, ঠিক আছে? আজকে আমরা একটা ছড়ার মতো ভালো কাজ দিয়ে দিব। ছড়াটার নাম দেবো গরু। ছড়ার নাম কি? গরু। না গরু চিনে তো? গরু বলো তো কি? একটা গৃহপালিত প্রাণী। গরুর কয়টি পা আছে? চারটি পা আছে। গরুর একটা লম্বা কি আছে? লেজ আছে। গরুর দুইটি শিং আছে। গরু কেমন করে ডাকে? হাম্বা হাম্বা করে ডাকে। আমরা আবার পরবর্তীতে কোনো ক্লাস নিয়ে আসবো, তোমাদেরকে আরো বড়